আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সময়ের অভাবে তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে না পারলে তা ফরজ সালাতের সাথে একসঙ্গে নিয়ত করা যাবে কি? দারুণ মাসালা একটা। নিয়ত চেঞ্জের কিছু নিয়ম আছে? না, করা যাবে না। তবে আপনি যদি মনে করেন জোহরের নামাজে প্রবেশ করলেন, আপনি সুন্নত পড়বেন, ঠিক আছে, দুই রাকাত সুন্নত নিয়ত, দুই রাকাত সুন্নত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল হুজুর, তাহিয়াতুল মসজিদ এবং ফজর জোহরের দুই রাকাত সুন্নত, তিনটা এক নিয়ত করবেন, তিন নিয়ত এক নামাজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। যদি কেউ নিয়ত না করে সুন্নত পড়ে তবু তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে, উজু হয়ে যাবে, কারণ উজুর পরেই তো মসজিদে ঢুকেই তো হয়ে যাবে, ঠিক আছে। কাজেই পড়তে না পারলে ফরজের সঙ্গে সুন্নত হয় না, হবে না। সেটা আপনি যদি সরাসরি সুন্নত ফরজ শুরু করেন, যেমন করেন আসরের নামাজ প্রবেশ করলেন আপনি বা মাগরিবের নামাজ ফরজ শুরু করলেন, খালাস, তাই তো ওর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন না।